আজ শীতকালীন অধিবেশনের শেষ দিন, সরকার বিরোধী দরজায় আজ পণ্ড হতে পারে সংসদ। আলোচনা করতে দিচ্ছে না সরকার, অভিযোগ বিরোধীদের নাটক বলছে বিজেপি। নোটকান্ডে একাটা বিরোধীরা প্রতিকার চেয়ে আজ ফের রাষ্ট্রপতির কাছে দরবার, সব সাংসদদের হাজির থাকতে নির্দেশ তৃণমূলের। সংসদ অচলের জন্য কার্যত, সরকারকে দায়ী করে মোদীকে বিঁধলেন আডবাণি। পরিস্থিতি দেখে তার ইস্তফা দিতে ইচ্ছে করছে লোকসভায় মন্তব্য লৌহ পুরুষের, স্বাগত বললেন রাহুল। এখনই কমছে না নোট দুর্ভোগ, বাতিল নোটের বদলে মাত্র 30% নতুন নোট বাজারে, এ মাসের মধ্যেও মিটবে না ঘাটতি, জানালেন কেন্দ্রীয় অর্থ সচিব। অনলাইন লেনদেনে উৎসাহ দিতে লটারি চালু কেন্দ্রে, 25শে ডিসেম্বর থেকে 14 এপ্রিল অনলাইনে কেনাকাটায় পুরস্কার প্রতিদিনই, 15,000 গ্রাহকের অ্যাকাউন্টে 1,000 টাকা করে ক্যাশব্যাক, এছাড়াও থাকছে মেগা ড্র। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে উর্জিত প্যাটেলের বৈঠক, রিজার্ভ ব্যাংক যেন রাজনীতি হাতিয়ার না হয়, খুব উগরে বললেন মমতা, সংকটের মুহূর্তে সরব হন, নীরব ও অস্বচ্ছ থাকবেন না।